মানে প্রথম প্রযোজনার কাজটা আমাকে আমি স্টার্ট করি, যেটাতে রিয়াজ ভাই ছিল, শাবনুর আপু ছিল, আমি ছিলাম, ত্রিভুজ আর জায়েদ খান আর জনা ছিল সেকেন্ড পেয়ার। তো স্টার্ট করে পরে অবশ্য শেষ করতে পারিনি। আচ্ছা, মুস্তাফিজুর মানিকের সাথে কি ঘটেছিল? না, আমার এই ছবিতে আসলে গল্পটা মানিক ভাইয়ের করা ছিল। তো আমরা একসাথে যখন কাজ স্টার্ট করি জায়েদ খান সহ, তখন আপনার বেশ কিছু টাকা ইনভেস্ট করার পর ছবিটি যে জন্য আমি শেষ করতে পারিনি, আমাকে জায়েদ খান এক পর্যায়ে বলল যে তুমি কি জানো যে আজকে শাবনুরের বার্থডে? আমি বললাম যে হ্যাঁ জানি। আজকে জায়েদ খান বলছিল যে আজকে শাবনুরের বার্থডে, তুমি কি জানো? তা আমি বললাম হ্যাঁ আমি তো জানি। পরে আমাকে বলল যে আজকে তুমি কয় টাকা দিছো, আজকে তো একটা টাকা ইনভেস্ট করার কথা তোমার, কয় টাকা দিছো? আমি বলছি আজকে 5 লাখ টাকা দিছি রিয়াজকে কন্ট্যাক্ট করার জন্য। রিয়াজের রেমুনেশন তখন 5 লাখ টাকার উপরে ধরেছিলাম, তো আমরা প্রথমে আমি সেদিন 5 লাখ টাকা দিয়েছিলাম। তো আপনার পরবর্তীতে আমাকে মানে জায়েদ খান যেটা বললো যে টাকাটা রিয়াজ ভাই পর্যন্ত যায়নি। তা আমি বললাম কেন, এটা তো মানিক ভাই নিয়েই গেল টাকাটা। তো বললো যে না, আজকে শাবনুরের বার্থডে, আমি তোমাকে বলছি সেই টাকাটা দিয়ে শাবনুরকে সে একটি ডায়মন্ডের আংটি গিফট করেছে, তুমি তোমার টাকা তাড়াতাড়ি উঠায় নাও। পরে আমি ভাবি যে এটা কে গিফট করেছিল, মানে যেটা জায়েদ খান বললো যে মানিক ভাই নাকি টাকাটা দিয়ে রিয়াজকে কন্ট্যাক্ট না করে মানে শাবনুরকে সে একটা ডায়মন্ডের আংটি কিনে দেয়। তো আমি যখন দেখলাম যে আমার এখানে টাকার নিয়ে খুবই হচ্ছে, যদি হয় আমি যদি টাকা আমি রিটার্ন না পাই বা আমি যদি কাজ করতে না পারি, তো এই জন্য আমি আর বেশি দূর না গিয়ে আমি মানিক ভাইয়ের সাথে কথা বলি যে মানিক ভাই আমি এগোতে চাচ্ছি না, আমি ব্যাক করতে চাচ্ছি, তো মানিক ভাই আমাকে অন্য এক প্রযোজক মানে ট্রান্সফার করে আমাকে টাকাটা দেয়, তবে ইকবাল ভাই আমাকে সাহায্য করেছে, অনেকেই হেল্প করেছে, টাকাটা আমি পুরাই ব্যাক পাই। তার মানে এক ধরনের ধোঁকাবাজিতে পড়েছে। জায়েদ খান তো বললো যে টাকাটা পায় নাই রিয়াজ ভাই, রিয়াজ ভাইয়ের সাথে কথা হয়েছে। পরবর্তীতে আমি আর এর জন্য আগাই নাই যে এটা এগুলোর মধ্যে আমি না যাই, আমি ব্যাক করি। রিয়াজের কাছে টাকা পৌঁছাইছিল কি না এটা আমি রিয়াজ ভাইয়ের সাথে আমার কথা হয় নাই, এটা জায়েদ খান বলছিল যে পৌঁছায় নাই, তো এই জন্য আমি আর রিস্ক না নিয়ে আমি ব্যাক করি। মুস্তাফিজুর মানিক মানে আশীর্বাদ সিনেমার কি পরিচালক উনি? জি জি জি। এরপরে মন ছুঁয়েছে মন কি আমরা একটু চাপ করে জরমান মানিক হ্যাঁ টাকাটা মারলো কে? না, টাকাটা মারেনি, টাকাটা মানে আমি পুরাই ব্যাক পাইছি, আমি যে টাকাটা ইনভেস্ট করেছিলাম পরবর্তীতে যে প্রযোজকটা এটার হাতে নাই, এটা তো রিলিজ হয়েছে, মানে আমি কাজ করি। টাকাটা উঠাইতে আপনার কতদিন লেগেছিল এবং কার সহযোগিতা নিয়ে উঠেছে? সে ডেস্টিনির একজন ভদ্রলোক আছেন, মানে এই ছবির যে প্রযোজক, ওই ছবিতে গেলে পাবেন তাকে, সে তার সাথে সে কন্ট্যাক্ট করে, সেও একটা ছবি বানানোর সিদ্ধান্ত নেয়, তখন সেটা তার কাছে ট্রান্সফার করে ওই টাকাটা আমাকে ব্যাক করে, এবং কি ইকবাল ভাই আমাকে সাহায্য করেছে। আমার সাথে অনেকেই ছিল যারা, এটা মাস দুইয়ের মতো। ভাই কার কোনটা?